আমরা সবাই আসিনি,
আমরা চেষ্টা করেছি এখানে যাতে আমরা প্রতিনিধি হিসেবে থাকি, তাই তো? সবাই আমরা আসতে চেয়েছিলাম তো, কিন্তু আমরা আসিনি। আমরা কয়েকজন বাকি সকলকে প্রতিনিধিত্ব করছি। আমরা আমাদের গলার শেষ পর্যন্ত চিরে ভেতরে আওয়াজ পৌঁছব। আইএসএফ জিন্দাবাদ! আইএসএফ জিন্দাবাদ! আইএসএফ! আইএসএফ! আইএসএফ জিন্দাবাদ! আমরা আজকে এখানে আছি একজন বিধায়ককে বিনা অধ্যক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করা হয়েছে, তার গায়ে লাঠি চার্জ করা হয়েছে, রাজ্য নেতৃত্বের পাঁচজনকে এবং ভাঙড়ের আমাদের ভাইদের সবাইকে আটক করা হয়েছে। 10 দিনের পুলিশি হেফাজতে তারা ছিলেন। একজন বিধায়ক, মনে রাখবেন, একজন সাধারণ মানুষ না, একজন বিধায়ক 10 দিন ভেতরে ছিলেন। আজকে আবার শুনানি হচ্ছে। আজকে আমরা সবাইকে নিয়ে বাড়ি যাবো তো? আজকে যদি নওশাদ ভাই না বেরোন আমরা বাড়ি যাবো? এখানেই থাকবো তো? সবাইকে নিয়েই বাড়ি যাবো তো? একজন বিধায়ককে বিনা অনুমতিতে গ্রেফতার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও! পুলিশ মন্ত্রী জবাব দাও! জবাব তোমায় দিতেই হবে, দেখা যাক।